চলুন এবার দেখে নেই রবীন্দ্রিক সাজের জন্য মানানসই একটি হেয়ারস্টাইল। ভিউয়ার্স, আমাদের মেকআপ শেষ, এবারে হেয়ারস্টাইল। আর হেয়ারস্টাইলও কিন্তু আমরা 60s ফলো করব, বিকজ রবীন্দ্রিক সাজের যে চুলের যে সাজটা সেটা কিন্তু আমরা 60s-এ যখন আমরা দেখি তখন ওই ফ্লেভারটা আমরা পাই। আর ওই সময়কার চুলের স্টাইল কিন্তু একটু ফোলানো ছিল, মাঝখানে সিঁথি করে দুপাশে চুলটা ব্যাকম্ব করে ফুলিয়ে নিত, আর দুপাশের চুলের পরে পেছনের অংশটাকে পুরো চুলটাকে ফুলিয়ে ব্যাকম্ব করে ফুলিয়ে নিয়ে পেছনে কাটা দিয়ে আটকানোর। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে চুলটাকে ওয়ান বান করলাম, কিভাবে পেছনে একদম ঘাড়ের কাছে করলাম। আপনি চাইলে খোপাটিকে একটু উপরে করেও করতে পারেন। টোটাল চুলটাকে আপনি ফুলের সাহায্যে কিংবা বিভিন্ন ধরনের অর্নামেন্টস দিয়েও আপনি এটাকে ডেকোরাম করতে পারেন, সেটা আপনি কাঁচা ফুলের সাহায্যেও করতে পারেন, আর গোল কিছু ডেকোরাম দিয়েও আপনি ডেকোরেশন করতে পারেন। হেয়ার ডেকোরামটা টোটালি আপনার রুচি এবং প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে। ভিউয়ার্স, আমাদের হেয়ারস্টাইল শেষ হয়ে গেল। আমরা হেয়ারস্টাইলে আপনারা দেখেছেন আমরা এবার টোটাল চুলটাকে আমরা হেয়ার ক্লিপ দিয়ে আমরা আটকে নিয়েছি। আমরা ফুলের ব্যবহার করিনি, যেহেতু আমরা টোটালটাই অনেক ভারী অর্নামেন্টস পরিয়েছি, চুলেরও আমরা অর্নামেন্টস দিয়ে আমরা ডেকোরাম করেছি। ভিউয়ার্স, শেষ হয়ে গেল আমাদের আজকের রবীন্দ্রিক সাজ। চলুন দেখা যাক ওকে কেমন লাগছে।